আমার আমার লাইফের আমার লাইফের একদম প্রথম সুর করা এই গানটা। আচ্ছা, হ্যাঁ, এটা অনেক মানে কি বলবো, যে এই গানটা লিখেছিল হচ্ছে আশিক, ডক্টর আশিক, অর্জুন ডাক্তার, আমাদের আমার এক ছোটো ভাই, ও অবশ্য সোলসে ড্রামার, ড্রামস প্লে করে সোলসে। তো আমি তখন আসলে গিটার দু একটা কট্টর ধরতে জানি মাত্র, সবে মানে বিষয়টা এমন, হ্যাঁ মজার ব্যাপারটা বলি। তো ও আমাকে বলছে, ইমরান ভাই আমি তো একটা গান লিখেছি, এখন দেখেন এটা গান টান কিছু একটা করা যায় কিনা। তো আমি তো অত বড় একটা লেখা দেখে তো আমার প্রায় মানে মানে বুক ধড়পড় করছে, আমি চিন্তা করলাম যে এটা এত বড় একটা লেখা আমি কী করে শুরু করবো। এনিওয়ে, তারপরে আমার বাবা একটু খুব মানে কঠিন ছিলেন, মানে অ্যাঙ্গি টাইপের একটা ম্যান ছিলেন, খুব রাগি টাইপের আর কি। তো যাই হোক, বাবার ভয়ে ঘরে বসে তো ওটা করা যাবে না, পরে দেখা যাচ্ছে গিটার টিটার সহ আমাকে দিবে আর কি। তো এনিওয়ে আমি নানি বাড়ি পালিয়েছিলাম আর কি। তো রাতে বসে আমি এই গানটা আমার লাইফের প্রথম সুর করেছিলাম, আমার মনে আছে। সেটা কবেকার কথা? এটা ধরো আমি টিউন করেছিলাম এটা কত সালে, 1995-96 এরকম হবে, অত সালে করেছেন। তবে গানটা অনেক পরে রেকর্ড হয়েছে আর কি। আচ্ছা, সেটা ওয়ারফেসের সঙ্গেই করেছিলাম। তো এটা আমরা কাভার সং হিসেবেই করছি, আমি আমার নিজের সং হিসেবে করছি না। এনিওয়ে, রাতের অটুট নিস্তব্ধতা ভেঙে গেল রাত জাগা এক পাখি ডাকে, শ্যাওলা ধরা পুরনো পাঁচিলের ঘেরা করো স্থানে উঠছে নামছে প্রাণীর কোদাল, তৈরি হচ্ছে নতুন আমাস, উদ্দেশ্য পরপার।
Oh, this is a part of my.